গঙ্গার জল ছিটিয়ে পঞ্চায়েত অফিসে প্রবেশ বিজেপি প্রধানের। হেলেঞ্চা পঞ্চায়েতে জমজমাট রাজনীতি, জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। গঙ্গার জল দিয়ে শুদ্ধিকরণ করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ বিজেপির প্রধান এবং উপপ্রধানের। দায়িত্ব নেওয়ার আগেই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে জমজমাট রাজনীতি, বিষয়টি নিয়ে কটাক্ষ তৃণমূলের। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 15টি আসনে জয়ী হয় বিজেপি। এরপরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান হয় রূপা হালদার এবং উপপ্রধান হয় স্বপন হালদার। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত গঠনে বিজেপি সদস্যদের সাথে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। গ্রাম পঞ্চায়েতে প্রবেশের মুখে নারকেল ফাটিয়ে গঙ্গাজল ছিটিয়ে প্রধানের ঘরে প্রবেশ করতে দেখা যায় নতুন প্রধান এবং উপপ্রধানকে। এই বিষয়ে বিজেপি জেলার সভাপতি দেবদাস মণ্ডল জানান, এই পঞ্চায়েতে এতদিন তৃণমূল রাজত্ব করেছে, আমরা বলেছিলাম সাধারণকে চোরমুক্ত রাজ্য চাই, তাই এলাকার মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পঞ্চায়েত উপহার দিয়েছে। যারা এতদিন পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন তারা এখানে বসে দুর্নীতি করেছেন এবং সাধারণ মানুষের চোখের জল ফেলেছেন, তাই তৃণমূল দায়িত্বে সরে যাওয়ার পর আমরা এই পঞ্চায়েতে শুদ্ধিকরণ করলাম আজ। এই বিষয়ে তিনি আরো জানান, এই পঞ্চায়েত তৃণমূল এখানে রাজত্ব করেছিলেন, আমরা বলেছিলাম চোরমুক্ত পঞ্চায়েত চাই, মানুষের কাছে আমরা আবেদন করেছিলাম, মানুষ আমাদের আবেদনের সাড়া দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পঞ্চায়েত উপহার দিয়েছে। তো সেই যারা এখানে বসেছিলেন তারা বসে এখানে দুর্নীতি করেছিলেন, চুরি করেছিলেন এবং মানুষের চোখের জল ফেলেছে, এই হেলেঞ্চা পঞ্চায়েতের অঞ্চলের মানুষের ক্ষতি করেছে। তাই আমরা এই চোরমুক্ত পঞ্চায়েত বলেছি, সেই চোররা ছিল, চোররা চলে যাওয়ার পরে আমরা প্রধানের নেতৃত্বে উপপ্রধান এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা এই পঞ্চায়েতের মেম্বার এবং কর্মীরা মিলে এই পঞ্চায়েত শোধন করা হলো, যে চোর তাড়িয়ে এখানে শোধন করা হলো, চোররা চলে গেছে, মানুষ এখানে চোরদের তাড়িয়ে দিয়েছে, শোধন করে এখানে ঢোকালো, কারণ এখানে এই কারণে শোধন করা হলো। ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েত মানুষ তুলে দিয়েছে, এই পঞ্চায়েতে মানুষের সেবা করবে এরা, তার জন্যে শুদ্ধিকরণ করে নেওয়া হলো চোরদের তাড়িয়ে। তবে পঞ্চায়েতে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোরচন্দ্র হালদার জানান, গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েতে প্রবেশ করা প্রসঙ্গে ধিক্কার জানায়, যেখানে বিজ্ঞানের ওপর আস্থা রাখছে মানুষ সেখানে গঙ্গার জল ছিটিয়ে এরা পঞ্চায়েতে প্রবেশ করছে, আগামী ২৪ সালে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ওদের। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং জেলা সভাপতি এসেছিলেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধকরণ করেছেন। তা আমরা শুধু বলতে চাই, একবিংশ শতাব্দীতে আজকে যেখানে বিজ্ঞানের আশীর্বাদ নিয়ে চাঁদে আজকে আমরা পাঠাচ্ছি চাঁদ, সেখানে কি আছে দেখার জন্য, আজকে হেলেঞ্চা পঞ্চায়েতে যে ন্যাক্কারজনক ঘটনা বিজেপির পক্ষ থেকে করা হলো, আমি তার তীব্র প্রতিবাদ করছি যে ওরা চোরমুক্ত পঞ্চায়েত করবে। গত নির্বাচনেও কিন্তু, গত দিনেও কিন্তু ওদের পাঁচজন মেম্বার ছিল, তারাও চোর ছিল, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরদিকে এই বিষয়ে বিজেপি প্রধান রূপা হালদার বলেন, চোরমুক্ত পঞ্চায়েত করতে, পবিত্রতা রক্ষা করতে আমরা এটা করেছি, আমরা পবিত্রতা রক্ষার জন্যই এই কাজটা করেছি, আর আশা করি সকলের পাশে থাকব, সবাইকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে চলব। না, আমরা আশা রাখছি যে সৎভাবে যেভাবে আমরা এগিয়ে যেতে পারি সেভাবে এগিয়ে যাব এবং চোরমুক্ত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আমরা এগিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।